ওয়েলকাম টু মাই চ্যানেল মেক ইউর সেলফ। মেক ইউর সেলফ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যারা সাবস্ক্রাইব ইতিমধ্যে করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ সাবস্ক্রাইব করার জন্য। আজকে এই ভিডিওতে আমরা ক্লাস থ্রি উইংস পার্ট টু লেসেন থ্রি পেজ নাম্বার 63 থেকে 65 অ্যাক্টিভিটি 2 থেকে 8 করব। এখানে একটা সারপ্রাইজ রয়েছে, এটা তোমাদেরকে অ্যাক্টিভিটি করাকালীন আমি বলবো, দেখতে একটা মজাদার বিষয় রয়েছে। চলো শুরু করি। অ্যাক্টিভিটি টুতে রয়েছে অ্যান্সার দি ফলোয়িং কোয়েশ্চেন, অর্থাৎ এর আগে একটা সেলফ চেকে ছিল, সেলফ চেকে আমরা কিছু পার্ট পড়েছি একটা সামার সিজন এবং উইন্টার সিজন সম্পর্কে, সেখান থেকে প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো আমরা করব। একটা রয়েছে হোয়াট কাইন্ড অফ ফ্রুটস আর ফাউন্ড ইন সামার সিজন, অর্থাৎ গ্রীষ্ম ঋতুতে আমরা কোন কোন ফল পেয়ে থাকি বা কীরকম ফল পেয়ে থাকি, হোয়াট কাইন্ড অফ মানে কীরকম। এটা উত্তরটা হবে প্লাম্প অ্যান্ড জুসি, অর্থাৎ রসালো এবং ফিতো যেটা সেটাকে প্লাম্প অ্যান্ড জুসি বলা হয়। তো সে ফ্রুটস আর ফাউন্ড ইন সামার সিজন, অর্থাৎ এই হোয়াট কাইন্ড অফ ফ্রুটস, হোয়াট কাইন্ড অফ জায়গায় লিখতে হবে প্লাম্প অ্যান্ড জুসি, বাকিটা ফ্রুটস আর ফাউন্ড ইন সামার সিজন এটা লিখলেই হবে। তারপর দুইটা রয়েছে হোয়াট কভার দ্য হিল টপস ইন দি উইন্টার সিজন, অর্থাৎ শীতকালে সে পাহাড়ের চূড়োগুলো কিসে ভর্তি করে দেয়। এখানে উত্তরটা হবে এই হোয়াটের জায়গায় স্নোটা হলো, বাকি এখানে কভার যেটা রয়েছে সেটা হবে যে কভার দ্য হিলস টপস ইন উইন্টার সিজন, এটা পুরো লিখে দিলে হয়ে যাবে, খুব সোজা উত্তর এটা। তিনটা রয়েছে হাউ ইজ দ্য ওয়েদার ইন উইন্টার, অর্থাৎ শীতকালের মানে আবহাওয়াটা কীরকম থাকে, সেটা থাকে কি ওয়েদারটা ঠান্ডা এবং শান্ত, এটা লিখতে হবে। তো এভাবে লিখতে দি ওয়েদার, দি ওয়েদার ইন উইন্টার সিজন এভাবে লেখা যাবে। আর এভাবে লিখেছি যে দি ওয়েদার ইজ কাম অ্যান্ড কোল্ড ইন উইন্টার সিজন, দি উইন্টার এই যেমন লেখা ছিল ইন দি উইন্টার, ওই জন্য এখানে ইন দি উইন্টার করেছি। তো এটা এভাবে হবে যে দি ওয়েদার ইজ কাম অ্যান্ড কোল্ড ইন দি উইন্টার, বুঝাতে পারলাম তোমাদেরকে। এবার চার নম্বর রয়েছে হাউ ইজ দ্য ওয়েদার ইন সামার সিজন, অর্থাৎ এখানে আগেরটা ছিল উইন্টার সিজনে ওয়েদার কেমন ছিল, এবার এখানে হবে সামার সিজন, অর্থাৎ গ্রীষ্মকালে ওয়েদারটা কেমন থাকে। তো এটা লিখতে হবে আমাদেরকে এইভাবে, এই আগের মতনই এটা লিখতে হবে যে দি ওয়েদার ইজ কীরকম, ভেরি হট খুব গরম অ্যান্ড হিউমিড, অর্থাৎ আর্দ্র বেশি, অর্থাৎ খুবই গরম এবং আর্দ্র থাকে ইন দি সামার সিজন, অর্থাৎ গ্রীষ্ম ঋতুতে। তো তোমরা বুঝতে পারলে এটা উত্তরগুলো দেখে নাও একবার। এবার তিন নম্বর অ্যাক্টিভিটিতে রয়েছে মেক সেন্টেন্স উইথ গিভেন ওয়ার্ডস, এই যে চারটে ওয়ার্ড দেওয়া রয়েছে, চারটে ওয়ার্ডগুলো দিয়ে আমাদেরকে সেন্টেন্স তৈরি করতে হবে। একটা রয়েছে সিজন মানে হচ্ছে ঋতু, দু নম্বর ব্লাঙ্কেট মানে হচ্ছে কম্বল বা চাদর, স্নো মানে হচ্ছে তা, তিন নম্বরে স্নো মানে বরফ, আর চার নম্বর কাম মানে হচ্ছে শান্ত। তো একটা সিজন দিয়ে আমি করেছি দেখে নাও। আই লাইক দ্য স্প্রিং সিজন মোস্টলি, আমি বসন্তকালটাকে বেশি সবথেকে পছন্দ করি। ব্লাঙ্কেট, উই ইউজ ব্লাঙ্কেট ইন উইন্টার, আমরা শীতকালে কম্বল ব্যবহার করি, এটাই ব্ল্যাঙ্কেট। স্নো, দি হিল ইজ কভার্ড উইথ স্নো, অর্থাৎ পাহাড়টা বরফে ঢাকা ঢেকে গেছে, এটা শীতকালে হয়ে থাকে অবশ্য। আর চার নম্বর হচ্ছে কাম শান্ত, উই শুড কাম অ্যান্ড কোয়াইট ইন ক্লাস, অর্থাৎ ক্লাস চলাকালীন আমাদেরকে শান্ত এবং নিঃশব্দ নিঃশব্দ থাকা উচিত। তো দেখানো একবার এই ইয়েগুলো। এবার অ্যাক্টিভিটি চারটা করব। অ্যাক্টিভিটি চারে রয়েছে ফিল ইন দি ব্লাঙ্কস উইথ দি হেল্প অফ দি ওয়ার্ডস গিভেন ইন দি হেল্প বক্স, অর্থাৎ হেল্প বক্সে যে সমস্ত ওয়ার্ড রয়েছে সেই সমস্ত ওয়ার্ড দিয়ে আমাদেরকে সংস্থানগুলোকে পূরণ করতে হবে। দুটো করে দেওয়া রয়েছে, টু ওয়ার্ড ডান ফর ইউ, এই যে দুটো করে দেওয়া রয়েছে, বাকিগুলো আমাদের করতে হবে। হেল্প বক্সে কী কী রয়েছে, ইনসেক্ট মানে পতঙ্গ, গার্ডেন মানে বাগান, নেক্টার মানে মধু, আর ফলোয়ার্স মানে ফুল, টু মানে দুটি, বিউটিফুল মানে সুন্দর, উইংস মানে ডানা, কালারফুল মানে রঙিন, সেগুলো দিয়ে করতে হবে। এখান থেকে বুঝতে পারছো যে এগুলো কী হচ্ছে, একটা বাটারফ্লাই সম্পর্কে বলছে, অর্থাৎ প্রজাপতি সম্পর্কে। তো শুরু করি। বাটারফ্লাই ইজ এ বিউটিফুল ইনসেক্ট, বাটারফ্লাই প্রজাপতি হলো একটা সুন্দর পতঙ্গ, ইট হ্যাজ টু পেয়ার্স অফ কালারফুল উইংস, তার দুজোড়া রঙিন ডানা রয়েছে, ইট ফ্লাইজ অন অ্যান্ড অ্যারাউন্ড ফ্লাওয়ার্স, এটা ফুলের ওপরে এবং চারিদিকে ঘুরে বেড়ায়। কী জন্য ঘুরে বেড়ায়, পরে লেখা রয়েছে ইট সাকস নেক্টার ফ্রম ফ্লাওয়ার্স, অর্থাৎ এটি ফুল থেকে মধু চুষে নেয়। আই সি দেম ইন মাই গার্ডেন, আমি তাদেরকে আমাদের বাগানে আমার বাগানে দেখতে পাই। তো এটা হবে, এটা একটা বাটারফ্লাই সম্পর্কে ছোট্ট প্যারাগ্রাফ বলতে পারো, ঠিক আছে দেখে নাও একবার। এবার অ্যাক্টিভিটি ফাইভটা করব। অ্যাক্টিভিটি ফাইভটা রয়েছে না রাইমিং ওয়ার্ড, ম্যাচ দ্য রাইমিং ওয়ার্ড বাই পুটিং সিরিয়াল নাম্বার ইন দি গিভেন বক্স, অর্থাৎ যে এই যে রয়েছে এখানে ছয়টি, এই ছয়টি রাইমিং ওয়ার্ড আমাদের ডান দিকে রয়েছে, সেই ডান দিকের সঙ্গে মেলাতে হবে। তো এখানে ফুডের সঙ্গে কোনটা মিল আছে, ফুডের সঙ্গে দেখবো গুডটা মিল আছে, ফুড গুড, তো ওই জন্য এখানে একটা এখানে হয়েছে, বুঝতে পারলাম, ফুডের সাথে গুড এক নম্বর এখানে হয়েছে। দু নম্বর রয়েছে সেম, সেমের সাথে রয়েছে এখানে কেম, সিএমই কেম, এটা দুই রয়েছে,
এটা করে দেওয়া রয়েছে অবশ্য। সেম কেম, এখানে আমরা রাইমিং ওয়ার্ড মানে কি, এখানে লাস্টে কিছু ওয়ার্ডগুলো মিল থাকবে। এখানে যে ফুডে আর গুডে এটা মিল করেছিল ডাবল ও ডি, ডাবল ও ডি মিল ছিল। এখানেও সেম আর কেমের মধ্যে মিল ছিল এ এম ই, এখানেও মিল ছিল এ এম ই। সেরকমই তিন নম্বর প্লে, তার সাথে হবে লে, এল এ ওয়াই লে, তিন নম্বর হচ্ছে এটা। এখানে তিন নম্বরে যেহেতু রয়েছে তো প্লে, এখানে লাস্টে আছে এ ওয়াই, এখানেও লেয়ের লাস্ট আছে এ ওয়াই, বা এখানে এল ওয়াইটাও রয়েছে, এল এ ওয়াই, এখানে এল এ ওয়াই পুরোটাই রয়েছে। তারপর চার নম্বর রয়েছে হপার, এইচ ও পিপি ইয়ার হপার, এখানে সেরকম রয়েছে কপার, সিও পিপি ইয়ার কপার, এটা চার নম্বর, যেহেতু এখানে হপারটা চার নম্বর রয়েছে। এখানে ও পিপি ইয়ারটা কমন রয়েছে, ও পিপি ইয়ার, ও পিপি ইয়ারটা কমন রয়েছে। তারপর পাঁচ নম্বর রয়েছে প্লাম, প্লামটা হবে জাম, প্লাম জাম, এটা পাঁচ নম্বর হয়েছে। তো এখানে কমন কী রয়েছে, ইউএমপি, ইউএমপি কমন রয়েছে, এখানেও ইউএমপি কমন রয়েছে। তারপর ছ নম্বর হচ্ছে লাইং, এল ওয়াই আই এন জি লাইং, এটা হবে প্লেইং, এটা ছ নম্বর হয়েছে, ছ নম্বর লেখা আছে। তো এখানে কমন রয়েছে আই এন জি, এখানে ওয়াই আই এন জি কমন রয়েছে, তো ওয়াই আই এন জি, এখানেও ওয়াই আই এন জি, লাইং প্লেইং। তো এটা দেখো একবার তোমরা ভালো করে। এবার একটা মজার জিনিস আসছে, এই বইয়ে কি বেশ কিছু ভুল ধরা পড়ছে, আমি আগেও ধরা বলেছি যে কিছু ভুল করেছিল, তো আবার একটি ভুল এখানে ধরা পড়ছে। অ্যাক্টিভিটি ফাইভের পর রয়েছে অ্যাক্টিভিটি সেভেন, তোমরা ওটা দেখতে পারবে যে অ্যাক্টিভিটি সিক্সটা কিন্তু নেই। তো এটা একটা ভারী মজার জিনিস, যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন আমার ভিডিওটা দেখে থাকে তাহলে এটা নিশ্চয়ই দেখবে যে এখানে অ্যাক্টিভিটি সিক্স মিসিং গেছে। এখানে ঠিক করতে আরও বেশ কিছু ভিডিও ছিল, সেগুলো তো আমি দেখিয়েছি যে কোথায় কী ভুল ছিল। এবার অ্যাক্টিভিটি সেভেনে রয়েছে দেয়ার আর সাম ডেসক্রাইবিং ওয়ার্ড ইন কলম এ অ্যান্ড রিমিন অ্যান্ড নেমিং ওয়ার্ড কলম বি, অর্থাৎ ডেসক্রাইবিং ওয়ার্ড মানে কি, এগুলোর এ কলমে যে ডেসক্রাইবিং অর্থাৎ অ্যাডজেক্টিভ, এদিকে অ্যাডজেক্টিভ আছে, কলম এতে হচ্ছে অ্যাডজেক্টিভ অর্থাৎ বিশেষণ, আর কলম বিতে রয়েছে নাউন অর্থাৎ বিশেষ্য, এটা বিশেষ্য যেটা নামগুলো বোঝায়, আর এটা বিশেষণ, তো সেগুলোকে আমি মিলিয়ে করতে হবে, বিশেষণের সাথে বিশেষণটা মেলাতে হবে। তো এখানে একটা হচ্ছে লিটিল, লিটিল বেবি ছোট্ট শিশু, এই জন্য এ হচ্ছে, বিটা সফট, সফট হচ্ছে কি কেক, সফট কেক, এটা বি হয়েছে, ওই জন্য সি, এটা হচ্ছে কোল্ড, কোল্ড আইসক্রিম, এই জন্য এটা সি হয়েছে। তারপর ডি একটা ওল্ড, ওল্ড গ্র্যান্ডফাদার, ওই জন্য এটা ডি হয়েছে। আর এটা হচ্ছে সল্টি, সল্টি ফুড, লবণাক্ত খাবার, এটা ই হয়েছে। তো এগুলো সবই অ্যাডজেক্টিভের সাথে আমাদের নাউনটা যোগ করে এটা তৈরি করতে হচ্ছে। লাস্ট অ্যাক্টিভিটি রয়েছে এখানে ফাইভ সেন্টেন্স অ্যাবাউট এ হেল্পফুল ইনসেক্ট, অর্থাৎ উপকারী একটি, উপকারী একটি পতঙ্গ সম্পর্কে আমাদের পাঁচটা সেন্টেন্স লিখতে হবে। আমি লিখেছি তোমার মধু মৌমাছি সম্পর্কে, তো হানি বি ইজ এ হেল্পফুল ইনসেক্ট, মধু মৌমাছি একটা আমাদের উপকারী পতঙ্গ, ইট সাকস নেক্টার ফ্রম ফ্লাওয়ার্স, এটা ফুল থেকে মধু সংগ্রহ করে, ইট মেক্স হানি অ্যান্ড ওয়াক্স ইন দিয়ার বিহাইভস, এটা তাদের সেই মৌচাকের মধ্যে মধু এবং কি ওয়াক্স মানে কি মোম, মোম তৈরি করে। অল দো ইটস বাইট ইজ সো পেনফুল, যদিও এর কামড়টা খুবই যন্ত্রণাদায়ক, বাট উই গেট হানি ফ্রম দেম, কিন্তু আমরা এদের কাছ থেকে মধু পেয়ে থাকি। তো বুঝতে পারলাম এটা, তো সো ইট ইজ ভেরি হেল্পফুল টু আস, এই যে মধু পায় এর জন্য হচ্ছে তারা, ইট ইজ সো হেল্পফুল, তারা আমাদের পক্ষে খুবই সাহায্য করে। এটাই ছিল সেন্টেন্সগুলো, দেখে নাও একবার ভালো করে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আর এখনও যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটাকে প্রেস করতে ভুলো না, কারণ বেল আইকনটা প্রেস করলে আমি যে ভিডিওটা আপলোড করবো সেটা তোমরা নোটিফিকেশন তাড়াতাড়ি পেয়ে যাবে এবং ভিডিওটা তাড়াতাড়ি দেখতে পারবে। আর তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে এই ভিডিওটা সবাই দেখতে পারে। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে ভিডিওটা দেখার জন্য। আর প্লিজ সাবস্ক্রাইব করে দাও, কারণ আমি তোমাদের জন্য যে পরিশ্রমটা করছি তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, সেটা আমার উপকারটা তো করতেই হয়, তাই না? তো আমি এইভাবে তোমাদের উপকার করতে চাইবো, আমি আস্তে আস্তে ভিডিওগুলো সব আপলোড করছি। আগের ভিডিওগুলো তোমরা আমার প্লে লিস্টে গিয়ে সব পেয়ে যাবে। এর আগে বাটারফ্লাই বইটা সম্পূর্ণ করেছি ক্লাস থ্রি, আর ইংলিশটা আস্তে আস্তে শেষ করছি। চলো বেশ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।